আগামী 13ই জুলাই গুরু পূর্ণিমা, আর এই গুরু পূর্ণিমা উপলক্ষে আগামী 10ই জুলাই এক রক্তদান শিবিরের আয়োজন করেছে শশীকলা কেন্দ্র। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান শশীকলা কেন্দ্রের কর্মকর্তারা। রাজ্যের রক্তের ঘাটতি চলছে, তাই এই বিষয়টি মাথায় রেখেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা, NSUI। সম্প্রতি কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে দুজন তিপ্রা মথার ছাত্রকে পুলিশ প্রশাসনের সামনে যেরকমভাবে ABBP-র ছাত্রটা আক্রমণ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছেন NSUI ছাত্র সংগঠন। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে এই ঘটনার তীব্র নিন্দা জানান সংগঠনের ত্রিপুরা প্রদেশ রাজ্য সভাপতি সম্রাট রায়। তিনি জানান, গতদিন আমরা কৈলাসহরের ত্রিপুরা প্রদেশ NSUI-এর তরফ থেকে এক বিশাল আন্দোলন করেছি। যারা ওই দুই ছাত্রের উপর আক্রমণ করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আমরা শশীকলা কেন্দ্রের সঙ্গে প্রতিষ্ঠা, সেই হিসেবে আমরা রক্তদান শিবির এই প্রথম। আমরা এমনি অনাথ আশ্রম আর কৃষ্ণমিশন এই লকডাউন অবস্থায় আমরা অনেক সাহায্য প্রাপ্ত করছি, ঠিক সীমিত ক্ষমতা করছি। আর সঙ্গীত তো করি ছাত্রবাসীটা করছি, তো এটাও করতে পারি এই কারণে রক্তে প্রায়ই দেখা যায় এই অবস্থা। তার জন্য সঙ্গীতের পাশাপাশি ইচ্ছু আমাদের মানে সমাজের সেবা, সামাজিক সেবা হিসেবে একটা ভূমিকা মনে হয়। তার জন্য আমরা রক্তদান কী উদ্দেশ্যে রক্তদানটা কিন্তু আমরা দিয়েছি একটা দায়বদ্ধতা, কিন্তু মিউজিক আমরা করি না, তার পাশাপাশি ওই দিকে আমরা একটা দায়বদ্ধতা রাখছি। কবে হবে, কোন জায়গায়? হ্যাঁ, শশীকলা কেন্দ্র কবে হবে আর কি, কোন জায়গায়? আমরা করবো যা 10 জুলাই, 10 জুলাই রবিবার সকাল 9:30 এ IME বিল্ডিংয়ে, IME হাউস। কে থাকবে? তো এতে আসবে আমাদের মাননীয় এবং সম্মানীয় মিনিস্টার প্রশাসনের মেয়র শ্রীযুক্ত দীপক গোয়েন্দ্র মহোদয়, পাঠাগারের দায়িত্ব বিশেষ অতিথি, কাউন্সিলর স্নিগ্ধা দাসদের, আর বাসুদী দেব, আর আমাদের প্রণব বাবু, প্রণব সরকার, আর ডাক্তারবাবু সুশান্ত বাবু, সুশান্ত সরকার সংবাদ। আপনার পরিচয়টা? আমার জন্য আমার নাম হলো পণ্ডিত সুবল বিশ্বাস, ধারাবাদক, শশীকলা কেন্দ্রের প্রিন্সিপাল কাম সেক্রেটারি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।